আজ সতেরোই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয়ভাবে দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছেন শিশুরাই জাতির ভবিষ্যৎ তাই দেশের ভবিষ্যৎ গঠনের শিশুদের গুরুত্বকে মনে করে বিবেচনা করে দিনটি পালন করা হয় এছাড়াও এই দিনে শিশুদের অধিকার সম্পর্কে সব মানুষকে আরো সচেতন করার চেষ্টা করা হয় শিশুরা যাতে সঠিক শিক্ষা পায় দেশের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা পায় সেই ব্যাপারে প্রচার করা হয় এই দিনটিকে উপলক্ষ করে জাতীয় শিশু দিবস দুই হাজার বাইশের মূল প্রতিপাদ্য বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন হোক রঙিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিমা ব্যক্তিত্ব ছিলেন এবং সেই জন্য আমরা বিমা পেশাজীবী হিসাবে আমরা গর্ববোধ করি আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিমা সংশ্লিষ্ট সকলকে আমার কোম্পানির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ